তো বস, বর্তমান সময়ে মেয়েদের প্রশংসা করতে না পারলে মেয়েদের কাছে পাত্তা পাওয়া যায় না। আপনি যদি প্রেম করতে চান বা কোনো মেয়ের সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই তার প্রশংসা করতে হবে, তা না হলে মেয়ে কখনোই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে না। মেয়েদের পটানোর সবচেয়ে বড় অস্ত্র হলো মেয়েদের প্রশংসা করা। প্রাচীনকাল থেকেই মেয়েদের ঘাল করার জন্য এই অস্ত্রটি ব্যবহার হয়ে আসছে। আজকাল এটা মেয়েরাও জানে, তবু কেন জানি আজও মেয়েরা প্রশংসা পেলেই ঘায়েল হয়ে যায়। বিভিন্ন উপায়ে মেয়েদের প্রশংসা করা যায়, তবে অনেক ছেলে রয়েছে যারা মেয়েদের কিভাবে প্রশংসা করবে বুঝে উঠতে পারে না, বা কিভাবে প্রশংসা করলে মেয়েরা খুব সহজেই ভালোবাসবে সে বিষয় সম্পর্কে এখনো অবগত নাই। তাই তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি প্রশংসা শিখিয়ে দেবো যেগুলো যে কোনো মেয়েকে মুহূর্তের মাঝে ঘায়াল করে দেবে এবং খুব সহজেই যে কোনো মেয়েকে পটিয়ে নিতে পারবেন। আর এই প্রশংসাগুলো আপনি পরিচিত অপরিচিত যে কোনো মেয়ে, আপনার বান্ধবী, গার্লফ্রেন্ড অথবা যে কাউকে বলে মুহূর্তের মাঝে ঘায়াল করতে পারবেন। হ্যাঁ বস, ভিডিও শেষে আপনাদের স্পেশাল কিছু প্রশংসা শিখিয়ে দেবো যেগুলো যে কোনো মেয়েকে ফোনে অথবা SMS বলে তাকে ইমপ্রেস করে নিতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো 1 নম্বরে, যে কোনো অপরিচিত মেয়ে অথবা যে মেয়ের সাথে আপনি সবে মাত্র পরিচিত হয়েছেন, এমন মেয়ের সাথে কথা বলার সময় তাকে জিজ্ঞেস করবেন, তুমি কোন স্কুলে পড়ো? মেয়েটি যে স্কুলেরই নাম বলুক না কেন, তখন আপনি আফসোস করে বলবেন, আমার স্কুলে এমন মেয়েরা পড়তো যে আমার স্কুলে যাওয়ার ইচ্ছেটাই হতো না, খালি ধান্দায় থাকতাম, কি বাহানা দিয়ে স্কুল ফাঁকি দেওয়া যায়। কিন্তু তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে তোমার মতো এত কিউট একটা মেয়ে যদি আমাদের স্কুলে পড়তো, তাহলে তো তোমাকে দেখার চক্করে পড়ে রবিবার দিনও স্কুল খোলা রাখার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিতাম। এমন মজার কথায় মেয়ে তো হাসতে হাসতে অস্থির হয়ে যাবেই, বাট আপনি যেভাবে মেয়েটির রূপের প্রশংসা করলেন, এটা তীরের মতো মেয়েটির হৃদয়ে গিয়ে মেয়েটিকে ঘায়েল করে দেবে। আর আমি যেখানে স্কুলের কথা বলেছি সেখানে আপনি চাইলে কলেজের কথা বলতে পারেন, আর আমি যেখানে রবিবার দিন ছুটির কথা বললাম সেখানে আপনারা নিজের নিজের দেশের সরকারি ছুটির দিনের কথা বলবেন। ওকে, তো এবার আসি 2 নম্বরে। যে কোনো পরিচিত মেয়ে অথবা যে মেয়ে অনলাইনে বা মোবাইলে আগে থেকে কথা বলে, যাকে আপনি এর আগে কোনোদিন দেখেননি, এমন মেয়েকে দেখার পর তাকে ছোট্ট কথাটি বলতে পারেন, আমার জন্ম হয়েছে 2001 সালে, বাট আমার হৃদয়ের জন্ম হলো আজকে তোমাকে দেখার পর। কথাটি অনেক ছোট ছিল, কিন্তু কথাটি অসাধারণ রোমান্টিক ছিল। কথায় আছে না, ছোট লঙ্কা ঝাল বেশি, বিষয়টা ঠিক তেমনি। আর হ্যাঁ, আমি যেখানে 2001 সালের কথা বলেছি আপনি সেখানে আপনার জন্মসাল বলবেন, তাহলেই কাজ হয়ে যাবে। 3 নম্বরে, আপনি মেয়েটিকে জিজ্ঞেস করবেন, তুমি কোন স্কুলে পড়ো? এবং ধরে নিলাম মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি কলকাতা স্কুলে পড়ি। তখন মেয়েটিকে বলবেন, দুনিয়ার যত সুন্দর মেয়ে সবাই কি এই স্কুলে পড়ে নাকি? তখন মেয়েটি বলবে, মানে বা কেন? আপনি বলবেন, কলকাতা গার্লস স্কুলের একটা মেয়ে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, সেও দেখতে অনেক সুন্দর ছিল। আর তোমার কথা কি বলবো, তুমি তো দেখি পুরো কিউটের ডিব্বা, তাই ভাবলাম দুনিয়ার সব মেয়েরা মনে হয় এই স্কুলেই পড়ে। এই এক কথায় আপনি মূলত মেয়েটির রূপের প্রশংসা করলেন, আবার সেটা দেখতে সুন্দর এটা সরাসরি না বলে একটু গুড়িয়ে পেঁচিয়ে বলেন, যাতে করে সরাসরি তীরটা মেয়েটির হৃদয় আঘাত করবে এবং মেয়েটি আপনার প্রেমে ঘায়েল হবে। 4 নম্বরে, যে কোনো মেয়ের রূপের প্রশংসা করার জন্য মেয়েটির দিকে ভালো করে তাকানোর পর আবার অনলাইনে মেয়েটির পিক দেখার পর তাকে এই কথাটি বলবেন, বিউটিফুল শব্দের শুরু বি থেকে, বাট তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে বিউটিফুলের শুরু হয় তোমার থেকে। অথবা আপনি এটা বলতে পারেন, বিউটিফুল শব্দটার উৎপত্তি হয়েছে কিভাবে সেটা আমি জানি না, বাট এটা বলতে পারি বিউটিফুল শব্দটা তোমার রূপের প্রশংসার জন্যই তৈরি হয়েছে। সত্যি বলছি, ইউ আর সো বিউটিফুল। 5 নম্বরে, ফেসবুকে অচেনা কোনো মেয়েকে প্রথমবার প্রশংসা করার সময় আপনি এটা বলতে পারেন, তুমি হয়তো পরি নয়তো তুমি পরির আত্মীয়। কেননা সবাই বলে যে চুল নাকি মেয়েদের সৌন্দর্যের প্রতীক, কিন্তু আমার কাছে এই কথার কোনো ভিত্তি ছিল না, কিন্তু তোমাকে দেখার পর থেকে এমন চোখ জড়ানোর হৃদয় করা চুল দেখে মনে হলো একটা মেয়ে কতটা সুন্দর হতে পারে। সত্যি বলছি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। তো বস, এবার আপনাদের জন্য সেই স্পেশাল প্রশংসাগুলো। 1 নম্বর, ভালোবাসি তোমাকেই, তাই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। 2 নম্বর, এই জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছি, তাই আমি শুধু তোমাকেই চাই। 3 নম্বর, আমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকি তাহলে তোমাকে নিয়ে বেঁচে থাকবো, আমি অন্য কাউকে চাই না, প্রয়োজনে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। 4 নম্বর, ভালোবাসা তো একজনের সাথে হয়, আর সেটা হলো তুমি, আমার নিজের অজান্তেই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। 5 নম্বর, ভালোবাসা কি অদ্ভুত জিনিস, যে তোমাকে দেখা ছাড়া থাকতেই পারে না, তাই তো আজ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কি বস, ভালো লাগলো তো আজকে ভিডিও? তো কোন প্রশংসাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর বস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আমি জানি আপনারা এই কাজে এক্সপার্ট। মজা করলাম, সাবস্ক্রাইবটা করে দিও বস। ভালো থাকবেন সবাই।